বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমি এখন যাচ্ছি আমার ফ্রেন্ডের বার্থডে সেলিব্রেট করতে, যদিও সে জানে না। আন্টি ইনভাইট করেছে আমাদের, আমরা কয়েকজন ফ্রেন্ড অ্যাটেন্ড করব। আমি নিজেও জানি না আন্টি আর কাকে কাকে ইনভাইট করেছে, তো আশা করি অনেক মজা হবে। আমি গিয়ে ওখানে যতটুকু যে পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে আমরা মজা করলাম, কি করলাম, কি হবে। আমি নিজেও এখনো রাস্তায়, আমি জানি না যে আসলে আন্টি কি ধরনের অ্যারেঞ্জমেন্ট করছে ওখানে। তো আমার সাথে আমার একজন ফ্রেন্ড আছে, তো পরিচয়টা একটু দিয়ে দে। আমরা যার বার্থডেতে যাচ্ছি সে হচ্ছে কি আমাদের অনেক ক্লোজ ফ্রেন্ড দোলা, ওর আম্মুর ইনভাইটেশনে, ওর আম্মুর ইনভাইটেশনে আমরা যাচ্ছি। তো আমরা বসুন্ধরা থেকে ধানমন্ডি যাচ্ছি, অন দ্য ওয়েতে আমরা ভিডিওটা করছি। তো সামনে অনেক জ্যাম, ভাইয়া ড্রাইভ করছে, আমরা বসে বসে বোর হচ্ছিলাম, তাই আপনাদের সাথে দেখা করতে চলে আসলাম। ওকে, তো একা তো খুব সুন্দর করে ডিসক্রাইব করে দিল যে আমরা আসলে কোথায় যাচ্ছি, কি করছি। আমার হাজবেন্ড গাড়ি চালাচ্ছে, ও আমাদের জাস্ট ড্রপ করে ও ওর একটা ফ্রেন্ডের সাথে দেখা করতে যাবে। তো চলেন যাওয়া যাক, গিয়ে দেখা যাক কি হচ্ছে কি হয় ওখানে। তো আমরা বিকাল করে রওনা দিলেও পৌঁছতে পৌঁছতে আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছিল। মাগরিবের আজান রাস্তাতেই দিয়ে দিয়েছিল, রাস্তায় বেশ জ্যাম ছিল একটু, এই জন্যই আমাদের সময় লেগেছে রাস্তাতে। তো যাই হোক, তারপরেও দোলাকে আমরা চেষ্টা করেছি সারপ্রাইজ দেওয়ার, টাইমলি পৌঁছে, তো সেভাবে করেই পৌঁছেছিলাম আমরা। হ্যালো, আমরা চলে আসছি আমার ফ্রেন্ডের বাসায়। তো এটা হচ্ছে আন্টি, আন্টি হচ্ছে মানে কি সুন্দর করে পিছনে দেখতে পাচ্ছেন সাজিয়েছে। আমার ফ্রেন্ড এখনো আসেনি, ফ্রেন্ড আসবে, ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য আন্টির এই আয়োজন। আন্টি আপনি কিছু বলতে চান আমার ফ্রেন্ডের উদ্দেশ্যে? আসসালামু আলাইকুম। দোলা মেয়েকে সারপ্রাইজ দেওয়ার জন্য ওর সব কলিগ ডেকেছি এবং আমি ছোটখাটো একটা অ্যারেঞ্জমেন্ট করেছি, এতটুকুই। থ্যাংক ইউ আন্টি, থ্যাংক ইউ সো মাচ। আন্টি নিজে হাতে খুব সুন্দর করে সব কিছু সাজিয়ে গুছিয়ে নিয়েছেন দোলাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। আমার এত ভালো লেগেছে, এবং এই প্রত্যেকটা জিনিস আন্টি অর্ডার করেছেন, কিনে এনেছেন, এনে বাসাতে লুকিয়ে রেখেছেন যেন দোলা কিছুই বুঝতে না পারে। এবং এগুলি ডেকোরেট করার সময়তে দোলাকে অন্য রিলেটিভের বাসায় আন্টি পাঠিয়ে দিয়েছিলেন যেন দোলা কিছু বুঝতে না পারে, এবং সে সবাইকে একসাথে দেখে এবং এই আয়োজন দেখে সত্যি বার্থডেতে যেন একটা চমৎকার সারপ্রাইজ পায়। এবং দেখেন আমরা তাকে কিভাবে করে ওয়েলকাম করি এবং সারপ্রাইজটা কিভাবে করে দেই। তো এখানে অনেক বেলুন ছিল ছোটদের জন্য, আমরা এখন অপেক্ষা করছি দোলার আসার, সে খুব কাছাকাছি চলে এসছে, তো পৌঁছে যাবে কিছু সময়ের মধ্যেই। এটা হচ্ছে বার্থডে গার্ল এর সাথে আমি, দোলা, সবাই ওকে একটু উইশ করে দিয়েন কমেন্টে। আর আর আন্টি যে সুন্দর সারপ্রাইজ দিল আন্টিকে, আবারও অনেক অনেক। ওকে, আমরা নেক্সট ফান করে দেখতে থাকেন। তো এখানে আন্টি সবাইকে বলছিল যে কেন আমরা সবাই হাজবেন্ডকে নিয়ে যাইনি যারা ম্যারিড, তো এই যে এটা সবাই বলছিল যে কেন নিয়ে আসি নাই। জামাই নাই, তার মানে তোমরা জামাই আসতে পারো না,
আমি তো সত্যি জামাই না একদম একদম জামাই ছিল বিরক্ত সবার সবার একবার জামাই আছে তখন জামাইদের একসাথে ফেলে দিচ্ছি আমার জামাই নাই দেখি আমি সব জামাইকে দেখেছি যে জামাই লাগে আন্টির সাথে একটু মোলাকাত কর একবার বাহ 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 একটু অসুবিধা নেই এবারে হচ্ছে তুই আন্টিকে থ্যাঙ্কস দে সুন্দর করে থ্যাঙ্কস দিবি হ্যাঁ এবার তুমি কি আমাদেরকে কিউসিকে কিছু বলবি আমি তো বাহ খুব সুন্দর একটা সারপ্রাইজ দিছে মানে বার্থডে সারপ্রাইজ এই দিনা বা মানে তোর একার কথা আমি মানে তোরা সব সময় যোগাযোগ আছে কথা হয় ঠিক আছে দিনা বা জানা আপু এতে নাম্বার কিন্তু আমি দেই নাই কখনো মানে দিনা বা নাম্বার মনে ছিল আমার সো যে ব্যাক আসলে খুব খুব সুন্দর একটা কাজ করছে আমাদের দরজাটা ভিড়ায় দাও আমাদের আইসার কি সাপ হ্যাঁ সেটাই আমি ইডি থেকে তো এবার ফটো সেশনের পালা সবাই ছবি তুলছিল এখানে গ্রুপ ছবি সিঙ্গেল ছবি আমরাও সুন্দর সুন্দর কিছু ছবি তুলেছি আসলে যে কোনো প্রোগ্রাম বা পার্টিতে তো ছবি তোলার একটা মেইন পার্ট কারণ ছবি তুললেই তো স্মৃতি থাকে যা পরবর্তীতে দেখতেও ভালো লাগে তো এই তো সবাই আমরা একসাথে ছবি তুলছিলাম তো এখানে সুন্দর করে ক্যান্ডেল লাইট জ্বালানো হয়েছে অনেকগুলি এই প্ল্যানিংগুলি সবই আন্টির করা আমরা খুবই মজা পেয়েছি আন্টির এত সুন্দর প্ল্যানিংয়ে তো এই ভিডিওর মাধ্যমে আন্টিকে আবারও অনেক অনেক থ্যাঙ্কস দিতে চাই যে সত্যি আন্টি খুব সুন্দর করে প্রোগ্রামটা গুছিয়েছেন তো আমরা তো এখানে অনেক ফান করতেছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে অনেক মজা হচ্ছে আসলে সবাই একসাথে এখানে ক্যান্ডেল লাইট জ্বালানো হয়েছে তো অনেক বেশি বেশি মজা হচ্ছে খুবই এনজয় করতেছি আশা করি আমার ভিডিওর মাধ্যমে আপনারাও এনজয় করতেছেন তো এখন কেক কাটার প্রিপারেশন নেওয়া হচ্ছে আন্টি সব ছোটদেরকে একসাথে দোলার কাছে পাঠালেন কেক কাটার জন্য তো কেক কাটার শেষে আন্টি দোলাকে কেক খাইয়ে দিচ্ছেন তো যাই হোক আন্টির পরিকল্পনা সফল হয়েছে খুব সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন করতে পেরেছেন এবং আমরাও সুন্দর করে দোলাকে সারপ্রাইজ দিতে পেরেছি খুবই এনজয় করেছি পুরো প্রোগ্রামটা তো যাই হোক আর এই যে কেকগুলি ছিল খুবই টেস্টি ছিল আন্টি অর্ডার করেছিলেন এবং অন্যান্য দুইটা কেক হোমমেড ছিল খুবই মজা ছিল কেকগুলা হচ্ছে আমাদের সুপারস্টার কার্পেন্টার
তোর পেইস আছে পেইস নাই ফান আর ডানার কাছে ডানার পেইস আছে তুমি চাইলে ডানার কাছ থেকে অর্ডার করতে পারো ইনবক্স করে দিও ডানা তো কেক খাওয়ার শেষে এবার ডিনার খাওয়ার পালা উফ প্রত্যেকটা খাবার এত টেস্টি ছিল এবং সবই আন্টির নিজে হাতে করা তেহারি কাবাব ডিম সালাদ আর সাথে একটা মজার ডেজার্টও ছিল যাক আন্টি অনেক কষ্ট করছেন অনেক কষ্ট করছেন যাই হোক আমরা অনেক এনজয় করছি অনেক মজা করে খাচ্ছিলাম সবাই আসলে এই গেমটি হচ্ছে বেলুনের মধ্যে বিভিন্ন ধরনের গিফট রাখা আছে বেলুন ফাটালে এই গিফটগুলি নিচে পড়বে এবং ছোটরা তাদের নিজেদের মতো করে খুঁটে নেবে গিফটগুলি যে যে কয়টা পাবে সে কয়টা নিয়ে নেবে তো সব ছোট মানুষই খুবই মজা পাচ্ছিল ওরা খুঁটে খুঁটে গিফটগুলি নিচ্ছিল তো এই তো এই আনন্দ আড্ডার মধ্য দিয়েই আমাদের প্রোগ্রামটা শেষ হয়ে গেল এবং একটু পরেই আমরা বাসায় যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে যাব তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন দেখি তো কে কয়টা পাইছো কয়টা পাইছো কয়টা হাউ মেনি ওয়াও তুমি কয়টা পাইছো মা দেখি 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 কয়টা পেয়েছো ওয়াও আরে ও দেখি দেখি তো কয়টা পাইছো কয়টা পাইছো কয়টা পাইছো ওয়াও অনেক গুলা অনেক গুলা ওয়াও তো আমি আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে নতুন কোন ভিডিওতে এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ